যে এই সরকারেরই আবার যারা বেনিফিশিয়ারি রয়েছেন এদের একজনের সাথে কিন্তু আরেকজনের আবার দ্বন্দ্ব রয়েছে। তো তার মধ্যে যেমন রয়েছে বসুন্ধরা গ্রুপ, আপনি জানেন যে বসুন্ধরা গ্রুপের যে মালিক শালম, তার কিন্তু মনের মধ্যে একটা দুঃখ রয়েই যায় এই দরবেশ খ্যাত সালমান এফ রহমানের বিরুদ্ধে, যে সালমান এফ রহমানকে এই সরকার এত সুযোগ সুবিধা দিচ্ছে, সেই অনুযায়ী বসুন্ধরা গ্রুপকে অত সুযোগ সুবিধা দিচ্ছে না কেন। এ কারণে তাদের কিন্তু একজন আরেকজনকে ঘায়েল করার একটা প্রবণতা কিন্তু থাকে। তো এট দ্য এন্ড অফ দ্য ডে এই প্রবণতার মাধ্যমে যদি দেশ ও জাতি যদি একটু নতুন কিছু তথ্য জানতে পারে বা বেনিফিটেড হয় তথ্য পেয়ে, আমি মনে করি সেটা জনগণের জন্য ভালো। তো তেমনই একটি ভালো কাজ এই বসুন্ধরা গ্রুপের শাহ আলম তিনি করেছেন, আমরা এর জন্য শাহ আলমকে ধন্যবাদ দিই যে তিনি যেটা করেছেন আর কি, তার নিজের পত্রিকা বাংলাদেশ প্রতিদিন বা কালের কণ্ঠে তিনি যে সংবাদটি ছাপাতে পারেননি সেই সংবাদটি তিনি করেছেন কি, তাদেরই আবার কিছু ফাইন্যান্সে কিছু পত্রিকা বাজারে আসে, যেমন রংধনু গ্রুপকে এই শাহ আলম ফাইন্যান্স করেছে প্রতিদিনের বাংলাদেশ নামের একটা পত্রিকা করার, এবং সেটি একদম নতুন একটা পত্রিকা বাজারে এসেছে যেটা রংধনু গ্রুপ করছে, ওই রংধনু গ্রুপের যে ভূমিদস্যু আন্ডার অফিককে দিয়ে এই শাহ আলম এই পত্রিকাটি বের করেছে। এটার একটাই উদ্দেশ্য, যেই সংবাদগুলো তারা বাংলাদেশ প্রতিদিন বা কালের কণ্ঠে ছাপাতে পারবে না সেগুলোই প্রতিদিনের বাংলাদেশকে দিয়ে তারা ছাপাবে। তো তেমনই একটি সংবাদ তারা ছাপিয়েছে যেটা কিন্তু এখন তোলপাড়। সংবাদের শিরোনাম হচ্ছে বিশেষ বিবেচনায় বেক্সিমকোকে 22,000 কোটি টাকা ঋণ, নিয়মে না থাকলেও জনতা ব্যাংকে অনুমতি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। অর্থাৎ এই যে দরবেশ খ্যাত সালমান এফ রহমানকে হঠাৎ করে কেন বিশেষ বিবেচনায় 22,000 কোটি টাকা ঋণ দিতে হবে, এটা কিন্তু আমরা এই পত্রিকার এই নিউজটির মাধ্যমে জানতে পারলাম। এবং সবচেয়ে বড় মানে দুর্ভাগ্যজনক বিষয় জাতির জন্য যেটা, যে এই বেক্সিমকোকে ঋণ পুনতফসিলের একটা প্রস্তাব দেওয়া হয়েছে এবং সেটি আমরা একটি স্ক্রিনে দেখতে চাই। দেখুন এখানে সোনালী ব্যাংক তারা কত দিচ্ছে কোটিতে, দেখুন 982 কোটি টাকা, রূপালী ব্যাংক 652 কোটি টাকা, জনতা ব্যাংক 2,250 কোটি টাকা, অগ্রণী ব্যাংক 384 কোটি টাকা, বিডিবিএল 10 কোটি টাকা, দ্য সিটি ব্যাংক 4 কোটি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া 12 কোটি, ন্যাশনাল ব্যাংক 127 কোটি, আরব বাংলাদেশ ব্যাংক 548 কোটি এবং এক্সিম ব্যাংক 198 কোটি, এবং এছাড়া আরো বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান 132 কোটি। অর্থাৎ টোটাল বেক্সিমকো গ্রুপের বস্ত্র ও পোশাক খাতের 5,269 কোটি 19 লাখ টাকার ঋণ 2026 সাল পর্যন্ত পুনতফসিলের একটা উদ্যোগ নেওয়া হয়েছে। তো এর মাধ্যমে যে দরবেশ খ্যাত সালমান রহমানকে কিন্তু একটা ইমিউনিটি দিয়ে দেওয়া হলো বা দেশের টাকা লোপাট করার একটা সুযোগ দিয়ে দেওয়া হলো এই ঋণ দেওয়ার মাধ্যমে বা পুনতফসিলের মাধ্যমে। এবং আমি কখনোই বিশ্বাস করব না যে এর সাথে শেখ হাসিনা বা শেখ রেহানা বা শেখ পরিবারের মানে তাদের সংশ্লিষ্টতা নেই, না হলে এ ধরনের ফেভার তারা এই ক্ষমতার শেষ প্রান্তে এসে দরবেশকে করতো না। তো যাই হোক, এখন নিশ্চয়ই বসুন্ধরা শাহ আলম তার মনে একটা আক্রোশ রয়েছে যে কেন দরবেশকে দেয়, আমাকে কেন দেয় না। এই শাহ আলমের খুব একটা ইচ্ছা ছিল এই সরকারের আমলে যে অন্তত একটা ব্যাংক যেন তাকে দেয়া হয়, এই সরকার একটা ব্যাংকও এই বসুন্ধরা শাহ আলমকে দেয়নি। তো এই নানা আক্রোশের কারণে শাহ আলম কি করলো, যেই সংবাদটা বাংলাদেশের অন্য কোনো পত্রিকায় ছাপাবার সাহস নেই সেটা তারা এই প্রতিদিনের বাংলাদেশকে দিয়ে ছাপিয়ে দিল। তো এট দ্য এন্ড অফ দ্য ডে জনগণ কিন্তু বেনিফিটেড হলো, এর মাধ্যমে জনগণ অন্তত এই সত্যটা জানতে পারলো যে এই দরবেশকে কিভাবে বিশেষ বিবেচনায় 22,000 কোটি টাকার ঋণ দেওয়া হচ্ছে। তো আমি এই সংবাদটি নিয়ে আপনার মন্তব্য জানতে চাই যে কেন, এবং এর সাথে কি শেখ হাসিনা শেখ রেহানা সরাসরি জড়িত নেই, আমার তো বিশ্বাস আছে, আপনার কি মনে হয়? আপনি 22,000 কোটি টাকার কথা বললেন, আমি এই ওই নিউজটা করতে গিয়ে পড়তে গিয়ে দেখলাম যে জনতা ব্যাংক নিজেই ধারে চলে, অর্থাৎ ধার করে যে চলে বাংলাদেশ ব্যাংকের দৈনন্দিন কাজের জন্য সে 22,000 কোটি টাকা আবার লোন দিচ্ছে। আপনি সম্প্রতি আমি একটা নিউজ পড়ছিলাম, দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর অবস্থা সবচেয়ে ভয়াবহ, অর্থাৎ যে প্রভিশন যে আপনার রাখা হয় ব্যাংকের সেটা পাকিস্তানের আছে 16.8, ভারতের আছে 16, আপনার শ্রীলঙ্কার আছে 13.5, বাংলাদেশ হচ্ছে 11, অর্থাৎ আমাদের আর্থিক প্রতিষ্ঠানগুলোর অবস্থা খুবই ভয়াবহ। এই জনতা ব্যাংক যে 22,000 কোটি টাকা দিল, অর্থাৎ তাদের প্রভিশন অ্যাভারেজ মান্থে 11 ছিল, হয়তো এখন তাদের প্রভিশন চলে যাবে 5-6, অর্থাৎ আপনার আপনি যে লোনটা দেন সেই লোনের একটা উল্লেখযোগ্য এবং একটা নির্দিষ্ট অংশ বাংলাদেশ ব্যাংকের কাছে জমা থাকতে হবে, এখন সেটা নাই। এখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর বা বাংলাদেশ ব্যাংকের ইন্ডিপেন্ডেন্স বলে তো কিছু নেই, এখানে মনে করেন পলিটিক্যাল মানে গুন্ডারা আপনার এগুলা করে। আপনি আমি সম্প্রতি দেখছিলাম বাংলাদেশের যে স্বাধীনতার পরে রাজনৈতিক আপনার তো শেষ করে দিছে,
যে অর্থনৈতিক আমি ঘটনাগুলো দেখছিলাম, এই যে আপনার এটার পরিপ্রেক্ষিতে সেটা আমার মনে পড়লো, বাংলাদেশের ব্যাংকগুলার মানে ক্রিমিনাল অ্যাক্টিভিটির মধ্যে তিনটা ভয়ঙ্কর, এটা আজ থেকে মনে হয় 3 বছর আগে কোনো একটা পত্রিকা আমি পড়ছিলাম, যে তিনটা ভয়ঙ্কর ঘটনা কি। প্রথম ঘটনা ছিল 1993 সালে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ভাইস চেয়ারম্যান হুমায়ুন জহিরকে দিন দুপুরে ধানমন্ডিতে হত্যা করা, আখতারুজ্জামান বাবু, তার ছেলে এখন মন্ত্রী। দ্বিতীয় ঘটনা ছিল আপনার 1999 সালের অগস্ট মাসের 9 তারিখ, আমার ঠিক মনে নেই, ইত্তেফাক পত্রিকায় পরের দিন আসছে, আখতারুজ্জামান বাবু আবার ওই যে ওই খুন করে সে পালাইছিল শেখ হাসিনার সময় ফেরত এসে 1993 সালে অ্যারেস্ট হয়েছিল, জামিন নিয়ে পালাইছে আর 96 সাল পর্যন্ত আসে নাই। এরপরে এসে হাসিনা যখন আপনার 96 জুনের পরে ক্ষমতায় আসলো, এসে তার মামলা টামলা সব বাতিল করে সে 99 সালে মতিঝিলে প্রকাশ্যে আরেক তখনকার ইউসিবির চেয়ারম্যান জাফর আহমদ চৌধুরী, সেও আওয়ামী লীগের, আওয়ামী লীগ থেকে চট্টগ্রাম থেকে সেও নির্বাচন করছে, তাকে আপনার বোর্ড মিটিং চলাকালীন প্রকাশ্যে তাকে উলঙ্গ করে ফেলছে, তার পরনে আন্ডারওয়্যার ছাড়া কিছু ছিল না, এবং আরো দুইজন আপনার ডাইরেক্টরকে প্রচন্ড মারধর করে, সেখানে আখতারুজ্জামান বাবু এবং তার ছেলে এখন যে ভূমি মন্ত্রী এই সাইফুজ্জামান জাবেদ, এই নিজেই ছিল, এই 50-60 জন গুন্ডাপান্ডা নিয়ে। আরেকটা ঘটনা ঘটছে, এটা সাংবাদিক লিখছেন, আরেকটা ঘটনা ঘটছে সেটাও আওয়ামী লীগের, যে শিকদার গ্রুপ আপনার এই তাদের এই ন্যাশনাল ব্যাংকে তাদের 4 জন মেম্বার পরিবারের, তখন বাংলাদেশ ব্যাংক থেকে চিঠি দিছে যে 2 জনের বেশি মেম্বার থাকতে পারে না, মানে চেয়ারম্যান সহ 5 জন। তখন ওরা বাংলাদেশ ব্যাংকের চিঠিকে পাত্তাই দেয় নাই, বরং শেখ হাসিনাকে কাছে গেছে যে মেম্বার বাড়ায় দাও। 2018 সালের জানুয়ারি মাসে পার্লামেন্ট, আপনি চিন্তা করেন একটা পরিবারের কাছে কিরকম জিম্মি, পার্লামেন্ট নতুন আইন করছে যে 4 জনের বেশি মেম্বার একটা ব্যাংকে থাকতে পারবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি বাংলাদেশের, তারপরে আপনি আসেন আর আর্থিক খাতের বড় আরো 2টা জঘন্য ভয়ঙ্কর ঘটনা, বাংলাদেশকে মাটিতে মাটিতে ফেলে দেওয়া, এই যে আপনি বেক্সিমের কথা বললেন, এই দরবেশ, এই 2টাতেই দরবেশ জড়িত, সেটা হচ্ছে বাংলাদেশের শেয়ার বাজার লুট। 1996 সালে প্রায় 50,000 কোটি এবং 2010-11 সালে প্রায় 1.5 লক্ষ কোটি টাকার লোপাট, এবং 96 সালের ওইটা তদন্ত রিপোর্ট মনে হয় নাই, কিন্তু 2010 সালের ওই যে খন্দকার ইব্রাহিম খালেদের নেতৃত্বে একটা তদন্ত করা হয়েছে, এবং সেখানে তদন্ত রিপোর্ট কোনোদিন ডিসক্লোজ করা হয় নাই, কিন্তু যদ্দূর লিক হয়েছে আমরা জানতে পেরেছি, সেখানে 1 নম্বর ছিল এই বেক্সিম সালমান রহমান। আপনি তাকে 22,000 কোটি টাকা দেওয়া বা তার 5,600 কোটি টাকা পুনঃ তফসিল করা, এগুলো তো তার জন্য মামুলি ব্যাপার। আপনি যে বললেন এখানে শেখ পরিমাণ জড়িত, অবশ্যই জড়িত, আপনি তার ছেলের নামে যে বাড়ি লন্ডনে, সেই বাড়িতে তো শেখ রেহানা থাকে, এটা তো একজন ইনভেস্টিগেটর, আমি জার্নালিজম কে নামটা আমি ভুলে গেলাম, উনি উনি বের করছেন নাকি আপনারা বের করছেন? তো এই যে ঘটনা আপনার সালমান রহমানের যে ঘটনা বেরোচ্ছে, এই আপনি বললেন 2 গ্রুপের মধ্যে ইয়ে করে করে আমরা কিছু জানতে পারতেছি, হ্যাঁ আমরা জানতে পারবো, এইভাবে জানবো, অথবা ইন নিয়ার ফিউচার যখন গণতান্ত্রিক সরকার গঠিত হবে তখন আমরা আরো জানতে পারবো, এই যে আপনার তার যে দখল, এই যে শেয়ার বাজার লুট, হাজার হাজার না লক্ষ কোটি টাকা পাচারকারীদের মধ্যে অন্যতম হচ্ছে এই দরবেশ, এবং এদেরকে আপনি 100% আপনি নিশ্চিত থাকতে পারেন এরা শেখ হাসিনার পরিবারের সাথে জড়িত, এবং এদের নামেই শেখ হাসিনা তার বোন, তার ছেলে, তার মেয়ে বা তার অনুনাত্মীয় স্বজনের শেয়ার তাদের নামেই আপনার রাখছে আমি মনে করি, এবং সবচেয়ে বড় 2 ক্রিমিনালের মধ্যে এই আপনি যে 2টা নাম বললেন, এই বেক্সিমকুর সালমান এবং বসুন্ধরার এই যে শাহালম, এরা হচ্ছে হাসিনার শ্রেষ্ঠ অলিগার্কদের মধ্যে 1-2-এর মধ্যেই থাকবে বলে আমি মনে করি। সুতরাং এদের কাছ থেকে আপনি কোনোদিন কোনো এই যে ব্যাংকগুলা কি বেঁচে থাকলো, বাংলাদেশে বাংলাদেশের মানুষ কি বেঁচে থাকলো, এগুলা তাদের জন্য কোনো কোনো ব্যাপার না, মানে জনতা ব্যাংক ধ্বংস হয়ে যাক কিন্তু তাকে 22,000 কোটি টাকা দিয়ে দিছে এবং সে ধারে চলে, তা বেতন দিতে পারে না, তার মানে কি
মানুষ যে ডিপোজিট রাখছিল ওই যে 11% এবারেই যে যেই টাকাটা বাংলাদেশ ব্যাংক ওখান থেকে টাকা দিয়ে দিছে, কারণ ওখানে তো আপনার শেখ হাসিনা তো হচ্ছে আপনার সবকিছুরই প্রধান, জনতা ব্যাংকের প্রধান বলেন, ওই গভর্নর বলেন, এগুলো সব নামকাও আছে, এগুলো সবগুলো তল্পিবাহক, গর্দব, মেরুদণ্ডহীন, কেঁচো, শেখ হাসিনাই সবকিছু করে। সুতরাং সালমান রহমান 22,000 কোটি টাকা নিয়ে গেছে, এইটা আমি মনে করি তার জন্য পিনাট, কারণ সে তো লক্ষ কোটি টাকা পাচার করছে, এগুলো তার জন্য পিনাট, এটাই বলতে পারেন। এটা বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য, আমাদের মানুষগুলো যদি এখনো সচেতন না হয় তাহলে হয়তো আমাদের কপালে আরো কি আছে সেটা ভবিষ্যতেই জানে।